আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যতই শুকরিয়া আদায় করি না কেন, তা কখনোই শেষ হবে না। কেননা মহান আল্লাহ তাআলা আমাদের সমস্ত মাখলুক থেকে ঊর্ধ্বে সৃষ্টি করেছেন আর আমাদের নাম দিয়েছেন আশরাফুল মাখলুকাত। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের প্রতিদিন রিজিক রহমত বর্ষিত করেন এবং আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন। কিন্তু আমরা মানুষেরা প্রতিনিয়তই আল্লাহ তাআলার নাফরমানি করি, তারপরেও আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। বন্ধুরা, আমরা খুবই ভাগ্যবান যে মহান আল্লাহ তাআলা আমাদের সুষ্ঠু সবলভাবে এই পৃথিবীতে অবতীর্ণ করেছেন এবং মায়ের গর্ভ থেকে জন্ম দিয়েছেন। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যাদের দেখলে আপনি অবাক হয়ে যাবেন, যাদের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিন্তু ত্রুটিপূর্ণ। তেমনই এই ভিডিওটি ভালো করে লক্ষ্য করে দেখুন। ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন দুটি শিশুকে, যাকে তার মা দুধ পান করাচ্ছে। একটু ভালো করে দেখুন তো, এই দুটি বাচ্চা একত্রিত, অর্থাৎ একসাথে তারা এভাবেই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। এই বাচ্চা দুটি মাথা একে অপরের সাথে সম্পর্কিত, কিন্তু তারপরেও এই দুটি বাচ্চা খুশি রয়েছে, কারণ তারা জানে যে মহান আল্লাহ তাআলা তাদের এভাবেই সৃষ্টি করেছেন এবং তাদের পিতামাতা এই সন্তানকে আল্লাহ তাআলা রহমত বলে স্বীকার করেছে এবং যথাযথ তাদের সেবা যত্ন করে বড় করছে। শিশু বাচ্চার মা স্পষ্ট বলে যে, আমি খুবই ভাগ্যবান যে মহান আল্লাহ তাআলা আমাকে এমন দুটি বাচ্চা একসাথে দিয়েছেন, কারণ এরকম বাচ্চা সবার হয় না। মহান আল্লাহ তাআলা আমার গর্ভে এরকম বাচ্চা দিয়েছেন,